সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মাধ্যমিক হিসাব বিজ্ঞান বিষয়ের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দশম অধ্যায়ের আর্থিক বিবরণী থেকে ব্যবসায়ের স্বল্পমেয়াদি দায় পরিশোধের সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ একটি ব্যবসায়ের স্বল্পমেয়াদি দায় পরিশোধের ক্ষমতা নির্ণয়ের জন্য আমাদেরকে যেভাবে ধাপে ধাপে অগ্রসর হতে হয় এবং যে অনুপাতগুলো নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আমরা শিখতে যাচ্ছি। এজন্য আমরা আগের সেই নমুনা সৃজনশীল প্রশ্নটিকেই ব্যবহার করতে যাচ্ছি। আজ আমরা আমাদের আলোচনার মধ্যে তাহলে সংযুক্ত করছি ব্যবসায়ের আর্থিক অবস্থা কিভাবে বিশ্লেষণ করা যায় বা প্রদর্শন করা যায় সে সম্পর্কে। চলো দেখে নেওয়া যাক গতদিনের নমুনা সৃজনশীল প্রশ্নটি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের কম্পিউটার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি সেই গতদিনের প্রশ্নটি তোমাদের সামনে উপস্থিত হাজির করেছি। রায়হান এন্টারপ্রাইজের সেই অমিলটি যেখানে নেট মুনাফার পরিমাণ দেওয়া আছে 7,110 টাকা। আমাদের এই আলোচনায় আমরা আজকে যেটা শিখতে যাচ্ছি তা হলো গ নম্বর প্রশ্নটি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমরা গতদিন শিখেছিলাম যে কিভাবে নেট মুনাফার হার নির্ণয় করা যায় এবং কিভাবে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করা যায়। আজ আমরা শিখতে যাচ্ছি ব্যবসায়ের 2017 সালের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই করো এই প্রশ্নটি সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে প্রশ্নটি সমাধান কিভাবে করতে হবে তা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্ণয়ের জন্য কি কি অনুপাত নির্ণয় করতে হয়। শিক্ষার্থীরা, স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্ণয় করার জন্য বা যাচাই করার জন্য আমাদেরকে চলতি অনুপাত এবং তারল্য অনুপাত, এই দুটি অনুপাত নির্ণয় করতে হয়। প্রথমেই আমরা তাহলে চলতি অনুপাত নির্ণয় করতে চাবো। চলতি অনুপাত নির্ণয় করতে হলে আমাদের যে সূত্রটি মনে রাখতে লাগবে সেই সূত্রটি আমি এখন তোমাদের সামনেও দেখাচ্ছি। চলতি অনুপাত সমান সমান চলতি সম্পত্তি ভাগ চলতি দায়। শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে দুটো অংশ আছে সূত্রটিতে, চলতি সম্পত্তি এবং চলতি দায়। চলতি সম্পত্তির পরিমাণ আমাদের জেনে নিতে হবে প্রশ্ন দেখে এবং চলতি দায়ের পরিমাণ আমাদের জেনে নিতে হবে। আমাদের প্রশ্নের যে রমিলটি ছিল সেই রমিলটিতে আমরা চলতি সম্পত্তি বলে কোনো পরিমাণ আমাদের রমিলটির মধ্যে সরাসরি খুঁজে পাই না, তাই আমাদেরকে এই চলতি সম্পত্তির পরিমাণটা আগে নির্ণয় করে নিতে হবে। আমাদের প্রশ্ন যদি এভাবে চলতি সম্পত্তির কোনো পরিমাণ, তোমরা নিশ্চয়ই শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ রমিলের ছকে চলতি সম্পত্তি নামে কোনো পরিমাণ দেওয়া নেই, সেক্ষেত্রে চলতি সম্পত্তি এই প্রশ্নের তথ্যগুলোকে ব্যবহার করে এবং সমন্বয়ের তথ্যগুলোকে ব্যবহার করে আমাদেরকে চলতি সম্পত্তির পরিমাণটা জেনে নিতে হবে। এজন্য আমরা যে কাজটি করব সেটি হলো একটি ছক আঁকব, সেটিতে চলতি সম্পত্তির বিবরণী। এই চলতি সম্পত্তির বিবরণীর কাজটি আমরা ইতিপূর্বে আমাদের গত দিনের ক্লাসেও শিখেছিলাম মোট সম্পত্তি নির্ণয়ের সময়। আমি তোমাদেরকে মনে করার জন্য আরেকবার উল্লেখ করে দিচ্ছি, অক্ষ প্রাদে বেনম ব আ, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ক্লুটিকে ব্যবহার করে কিভাবে ধাপে ধাপে আমরা চলতি সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে পারি সেটি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অক্ষ অর্থাৎ আমাদের অগ্রিম খরচ, অগ্রিম খরচের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদেরকে জানতে হবে যে অগ্রিম খরচের পরিমাণ আমাদের প্রশ্নে কি আছে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের রমিলটি স্ক্রিনের রমিলটিতে অগ্রিম খরচের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর মধ্যে জেনে দেখে নাও একবার। এখানে এই যে প্রশিক্ষণ ভাতা একটি খরচ, এই খরচটির পাশে 20 মাসে দেওয়া আছে। আমরা আগে দিনে ক্লাসেও শিখেছিলাম এটি 20 মাসটি হচ্ছে অগ্রিম খরচ ইঙ্গিত করে, কারণ এটি 12 মাসের থেকে বেশি মাস। এরকম ক্ষেত্রে আমরা আমাদের অগ্রিম খরচের পরিমাণ নির্ণয়ের জন্য আমাদের যে কাজটি হবে সেটি একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অগ্রিম প্রশিক্ষণ ভাতা রেওয়ামিলের যে 23,000 টাকাটি দেওয়া ছিল সেই 23,000 টাকাকে রেওয়ামিলের যে 23,000 টাকার পাশে যে মাসটি উল্লেখ করা ছিল সেই মাসটি দিয়ে ভাগ করেছি এবং এই 20 মাস থেকে 12 মাস, 1 বছরের যে 12 মাস হয় সেই 12 মাসের পরিমাণকে বাদ দিলে আমাদের থাকে আর 8 মাস, সেটি বোঝানোর জন্য আমি বিয়োগটা দেখিয়েছি। অর্থাৎ রেওয়ামিলের টাকাকে রেওয়ামিলের মাস দিয়ে ভাগ করব এবং রেওয়ামিলের সেই মাস থেকে 12 মাস বাদ দিয়ে দেখাবো। এভাবে রাফটি করলে আমরা যে উত্তরটি পাই টিকার কাছ থেকে আমরা 9,200 টাকা পাই, এটিকে আমরা আমাদের অগ্রিম প্রশিক্ষণ ভাতা হিসেবে লিখে নিয়ে যাব। অক্ষর পরে আমরা আসবো প্রা, প্রা মানে প্রাপ্য, অর্থাৎ আমাদের রেওয়ামিলের ছকে প্রাপ্য নামে কিছু আছে কিনা সেটা একবার দেখে নিতে হবে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের রেওয়ামিলের ছকটিতে প্রাপ্য নামে কোনো কিছু দেওয়া নেই।
কখনো যদি প্রাপ্যযুক্ত কিছু থাকতো, প্রাপ্য প্রাপ্য সমূহ, প্রাপ্য নোট, প্রাপ্য বিল, এরকম কোনো কিছু থাকলে আমরা এই প্রাপ্যযুক্ত নামটি আমরা অমিল থেকে আমাদের কি চলতি সম্পদ নির্ণয় বিবরণী ছকে নিয়ে যেতাম। প্রাপ্য তার অক্ষর পরে আমরা প্রাপ্য শেষ করলাম, প্রাপ্য চিন্তার পরে আমরা চলে যাব দেনাদার নিয়ে চিন্তা করতে। দেনাদার আমরা রেওয়ামিলের মধ্যে, আমাদের তোমাদের নিশ্চয়ই মনে আছে রেওয়ামিলের ছকে আমরা দেনাদার পাই, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের 4 নম্বর কলামে, রেওয়ামিলের 4 নম্বর কলামে আমরা দেনাদারের পরিমাণকে দেখতে পাচ্ছি। এই দেনাদারের যে পরিমাণটি আছে সেই দেনাদারের পরিমাণটি হলো 35,000 টাকা। এই 35,000 টাকাকে আমরা আমাদের চলতি সম্পদ বিবরণীতে নিয়ে যেয়ে বসিয়ে দেবো। এখন দেনাদারের পরিমাণ 35,000 টাকাকে আমরা দেখেছি সবাই 1 নম্বর কলামে নিয়ে এসেছি, কারণ এই দেনাদার সম্পর্কিত নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। দেনাদারের এই 35,000 টাকাকে আমরা আগে বসানোর আগে আমাদেরকে একবার রেওয়ামিলের মধ্যে দেখে নিতে হবে সমন্বয়ের কোনো তথ্য দেওয়া আছে কিনা। এটির জন্য আমাদেরকে একবার কি রেওয়ামিলের যে নিচে যে তথ্যগুলো আছে সমন্বয়, এখানে দেখে নিতে হবে ধারে পণ্য বিক্রয় আছে কিনা। তোমরা নিশ্চয় সমন্বয়ে 3 নম্বর সমন্বয়টা দেখতে পাচ্ছ ধারে পণ্য বিক্রয়। এই ধারে পণ্য বিক্রয়ের পরিমাণ দেনাদারের পরিমাণকে বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আমরা আমাদের দেনাদারের ছকে দেনাদারের টাকাটি 1 নম্বর কলামে লিখবো এবং অলিখিত ধারে পণ্য বিক্রয় বলে দেনাদারের পরিমাণটির সাথে এই অলিখিত বিক্রয়ের টাকাটি যেটা আমরা সমন্বয়ে পেয়েছিলাম সেটিকে যুক্ত করে দেব। যুক্ত করলে আমরা একটি যোগফল পেতে পারি। এই যোগফলটি আমরা আমাদের এই দাগের নিচে লেখার আগে দেখে নিতে হবে দেনাদার সম্পর্কিত আরও কোনো ঝামেলা আছে কিনা। এরপরে আমরা আসব যে অলিখিত ধারে পণ্য বিক্রয়ের পরে আমরা যে কাজটি করব অলিখিত কুঋণের কাজটি আছে কিনা। অলিখিত কুঋণের কাজটির জন্য আমাদের একবার দেখে নিতে হবে আমাদের সমন্বয় তথ্যের মধ্যে। এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 4 নম্বর সমন্বয়ে দেনাদারে 3,000 টাকা আদায়যোগ্য নয়। এই যে যে টাকাটা আদায়যোগ্য হবে না দেনাদারে, সেটা আমাদের আগের এই বছর শেষ পর্যন্ত হিসাব করতে আমরা করিনি, এটিকে আমরা বলবো অলিখিত কুঋণ। এরকম কোনো অলিখিত কুঋণ থাকলে আমরা আমাদের এটিকে দেনাদারের এই 3,000 টাকাকে এখানে বিয়োগ করে দেবো। অর্থাৎ দেনাদারের এই অলিখিত কুঋণের পরিমাণ বিয়োগ করার পরে পরবর্তীতে ধাপে আমরা দেখব যে আমাদের অলিখিত কোনো আন্তঃফেরত আছে কিনা। আমাদের রেওয়ামিলের ছকটা থেকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে সমন্বয়ের মধ্যে দেনাদারে কোনো এরকম কোনো তথ্য দেওয়া নেই যে হারে পণ্য বিক্রয়ের ফেরত এসছে, এরকম কোনো তথ্য ইঙ্গিত দেওয়া নেই। যদি এখানে ইঙ্গিত দেওয়া থাকতো অলিখিত কুঋণে তাহলে সেটা আমরা বিয়োগ করতাম। অলিখিত কুঋণের পর আমরা যে কাজটি করব সেটি হলো অলিখিত সমাপনী কুঋণ সঞ্চিতির পরিমাণ নির্ণয় করব। সমাপনী কুঋণ সঞ্চিতির পরিমাণ নির্ণয় করার জন্য আমাদেরকে একটু রেওয়ামিলের তথ্যটি দেখে নিতে হবে। তোমরা নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 4 নম্বর সমন্বয়ে দেনাদারদের 4% কুঋণ সঞ্চিতি নির্ণয় করতে হবে বা ধার্য করতে হবে। এরকম ক্ষেত্রে আমরা আমাদের সমাপনী কুঋণ সঞ্চিতি নির্ণয়ের জন্য টিকার অংশে এই কাজটি করব। সমাপনী কুঋণ সঞ্চিতি অর্থাৎ দেনাদার রেওয়ামিলে যেটা ছিল আমি আর দিয়ে রেওয়ামিলকে বুঝিয়েছি এবং এ দিয়ে সমন্বয়কে বুঝিয়েছি। রেওয়ামিলের দেনাদারের পরিমাণ থেকে আমরা সমাপনী রেওয়ামিলের অলিখিত বিক্রয়ের টাকা সমন্বয়ের অলিখিত বিক্রয়ের টাকা যোগ করব এবং তার সাথে দেনাদারদের কাছ থেকে চেক ফেরত সম্পর্কে সমন্বয়ে যদি কিছু বলা থাকে সেটিকেও যোগ করব। তাহলে আমরা খেয়াল করবো রেওয়ামিলের দেনাদার যোগ রেওয়ামিলের সমন্বয়ের অলিখিত বিক্রয় যোগ কি সমন্বয়ের দেনাদারের চেক ফেরত এবং তার থেকে বিয়োগ করব সমন্বয়ে যদি দেওয়া থাকে দেনাপাওনার সমন্বয় সম্পর্কে এবং তার থেকে বিয়োগ করব সমন্বয়ের অলিখিত আন্তঃফেরত যেটা সমন্বয়ে উল্লেখ করা থাকে। তোমরা এ বলতে আমি বারবার বলেছি যে এ বলতে আমি সমন্বয় বোঝাচ্ছি সমন্বয়ের অলিখিত আন্তঃফেরত এবং যদি সমন্বয়ের কোনো অলিখিত অনাদায় পাওনা যেটা আমরা এর আগে 3,000 টাকা ব্যবহার করেছিলাম সেটি, অর্থাৎ দেনাদার যোগ অলিখিত বিক্রয় যোগ দেনাদারদের চেক ফেরত বিয়োগ দেনাপাওনা সমন্বয় বিয়োগ অলিখিত আন্তঃফেরত বিয়োগ অলিখিত অনাদায়ী পাওনা। এই তথ্যগুলোর মধ্যে যেটা যেটা আমাদের অঙ্কে থাকবে প্রশ্নের মধ্যে থাকবে সেইগুলো আমাদের মান হিসেবে এখানে নিচে নিচে বসিয়ে দেব এবং সেগুলো দিয়ে আমরা দেখছি যে রেওয়ামিলের দেনাদারের টাকা ছিল 35,000 এবং অলিখিত বিক্রয় 5,000 টাকা ছিল, আমরা সবাই দেখেছি আমাদের রেওয়ামিলের ছকে। এবং দেনাদারদের চেক প্রত্যাখ্যান সম্পর্কে কিছু দেওয়া ছিল না বলে সেখানে আমরা এখানে কোনো মান বসাইনি। দেনাপাওনার সমন্বয় সম্পর্কে আমাদের এই প্রশ্নে কিছু দেওয়া ছিল না বলে সেই মানটিও আমরা বসাইনি। অলিখিত আন্তঃফেরত অর্থাৎ কোনো আন্তঃফেরত সম্পর্কে সমন্বয় কোনো ইঙ্গিত দেওয়া ছিল না বলে আমরা সেটাও বসাইনি। এবং অলিখিত অনাদায়ী পাওনা অর্থাৎ দেনাদারদের 3,000 টাকা আদায়যোগ্য নয় আমাদের যে সমন্বয় তথ্যটি দেওয়া ছিল সেটিকে আমরা এখানে ব্যবহার করেছি। অর্থাৎ যেটা যেটা এই সূত্রটা আমরা মনে রাখবো এবং যেটা যেটা আমাদের অঙ্কের মধ্যে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সেটিকে আমরা ব্যবহার করে তার সাথে আমরা দেনাদারে কি বলেছিলাম
যে সমন্বয়ে দেওয়া ছিল যে 4% কুলিং সঞ্চিতি ধরতে হবে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 4 নম্বর সমন্বয়ে এই 4% কুলিং সঞ্চিতি 4%টাকে আমরা আমাদের এখানে প্রয়োগ করে দেবো। প্রয়োগ করলে আমরা পাবো 1480 টাকা। এই ফলাফলটিকে আমরা আমাদের সমাপনী কুলিং সঞ্চিতির ফলাফলের হিসেবে নিয়ে নেব এবং আমাদের পরবর্তী ধাপের জন্য অগ্রসর হব। সমাপনী কুলিং সঞ্চিতির পরে আমাদের একটি ধাপ বাকি আছে, সেটি হলো ঋণদাতাদের উপর বাট্টা সঞ্চিতি। দেখো তোমাদের স্ক্রিনে প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ 4 নম্বর সমন্বয়ে একদম শেষে বলা আছে 2% বাট্টা সঞ্চিতি, ঋণদাতাদের উপর 2% বাট্টা সঞ্চিতি ধার্য করো। এই সমন্বয়টি যদি দেওয়া থাকে তাহলে আমরা যে কাজটি করব ঋণদাতাদের উপর বাট্টা সঞ্চিতি লিখব এবং এই বাট্টা সঞ্চিতির পরিমাণ নির্ণয়ের জন্য আমরা একবার আবারও আমাদের টিকার কাজ করব। ঋণদাতাদের উপর বাট্টা সঞ্চিতি নির্ণয়ের জন্য আমরা সূত্রটা লিখব, যে সূত্রটা আগের সূত্রের সাথে অনুরূপ কিন্তু সামান্য একটি বাড়তি অংশ যুক্ত হবে, সেটি হলো এই 2 নম্বর টিকার দিয়ে যে কুলিং সঞ্চিতি হিসেবে সমাপনী উদ্বৃত্ত সেই অংশটি এখানে যুক্ত হয়ে যাবে। এই যে আমি ওয়ার্কিং টু হিসেবে লিখেছি, W2 অর্থাৎ আমাদের টিকার কাজ টুতে ওয়ার্কিং টু বলেছি, এবং বাকি সূত্রের অংশটা সম্পূর্ণ আগের সূত্রের অনুরূপ। এই সবগুলো মান আমরা বসালাম এবং আগের ধাপে 1480 টাকার ফলাফলটি আমরা এখানে নিয়ে আমরা ফলাফল পেলাম 2% প্রয়োগ করে 710 টাকা। এই 710 টাকাকে আমরা আমাদের ঋণদাতার বাট্টা সঞ্চিতি হিসাবে এখানে নিয়ে ফলাফল বের করলাম, ঋণদাতাদের বাট্টা সঞ্চিতি 710 টাকা, যা বিয়োগ করে আমরা পাবো চূড়ান্ত নিট ঋণদাতার 34,810 টাকা। শিক্ষার্থীরা অখ প্রাদে এই অংশগুলো শেষ করার পর আমরা আসবো ব্যয়। ব্যয় বলতে আমরা বুঝি ব্যাংক জমা। ব্যাংক জমা আমাদের রেওয়া মিলের তথ্যে আছে কিনা সেটা একবার দেখে নেওয়া যাক। আমাদের এই রেওয়া মিলের তথ্যের মধ্যে দেখো ব্যাংক জমা সম্পর্কে কোনো কিছু নেই। শিক্ষার্থীরা ব্যাংক জমাতে কিন্তু আছে, এদিকে কিন্তু নেওয়া যাবে না। আমরা কিন্তু সম্পদ চলতি সম্পদের কাজ করছি, চলতি সম্পদের টাকাটি সবসময় ডেবিট পাশে থাকবে এবং ব্যাংক জমাতে কিন্তু এক ধরনের দায় সেটা আমরা আগে থেকে জানি, সেটা তাই এটা ক্রেডিট পাশে আছে। ব্যাংক জমাতে সম্মতই যদি কোনো ব্যাংক জমা নামে কোনো তথ্য দেওয়া থাকতো আমাদের রেওয়া মিলের তথ্যগুলোর মধ্যে তাহলে আমরা সেটিকে ব্যবহার করতাম। আমাদের প্রশ্নে ব্যাংক জমা সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়া না থাকার কারণে আমরা ব্যয়ের পরে চলে যাবো নতে। নতে আমরা বুঝি নগদ তহবিল। নগদ তহবিল অর্থাৎ হাতে নগদ। আমাদের রেওয়া মিলের তথ্যটি দিকে গেলে আমরা দেখতে পাই যে হাতে নগদ সম্পর্কে কোনো তথ্য দেওয়া আছে কিনা। এই দেখো 13 নম্বর যে তথ্যটি আছে রেওয়া মিলের 13 নম্বর সিরিয়ালে কর্মীকে দেওয়া আছে 6,000 টাকা হাতে নগদ। এই তাহলে ব্যয় ন, তাহলে ন হিসেবে আমরা পেলাম, তাই আমরা আমাদের নয়ের অংশের কাজ করার জন্য আমাদের যে চলতি সম্পদ বিবরণীতে নয়ের হাতে নগদের টাকাটি ব্যবহার করব। এবং হাতে নগদের টাকাটি আমরা 1 নম্বর কলামে ব্যবহার করতে পারি, 2 নম্বর কলামেও। 1 নম্বর কলামে ব্যবহার করার কারণ হচ্ছে এর জন্য সম্পর্কিত কোনো সমন্বয় আছে কিনা সেটা আমরা আগে একবার দেখে নেব। দেখে নেওয়ার পরে হাতে নগদের টাকাটির জন্য সমন্বয়ের দিকে তাকালে আমরা দেখতে পাই আমাদের রেওয়া মিলের নিচে যে সমন্বয়গুলো আছে, যে কোনো ক্যাশ বাক্স থেকে 500 টাকা 2টি নোট হারিয়ে গেল। ক্যাশ বাক্স থেকে টাকা হারিয়ে যাওয়া বা টাকা চুরি হয়ে যাওয়া বা ছিনতাই হয়ে যাওয়া এই ধরনের কোনো ইঙ্গিত থাকলে আমরা আমাদের যে চলতি সম্পদ বিবরণী থাকবে সেখানে নগদের সাথে এটি বাদ দিয়ে দেবো, বিবিধ ক্ষতি অর্থাৎ নগদ চুরি নামে। এই নগদ চুরির 500 টাকা 2টি নোট অর্থাৎ 1,000 টাকা আমরা বিয়োগ করে আমরা নগদের পরিমাণ পেয়ে গেলাম সমাপনী হাতে নগদ 5,000 টাকা। আমরা আবারও বলছি অখ প্রা দে ব্যয় ন, এই ধাপগুলো আমরা শেষ করলাম। এবার আসছি আমরা ম। ম বলতে আমরা বোঝাই সমাপনী মজুদ পণ্যকে। সমাপনী মজুদ পণ্যের সম্পর্কে আমাদের একবার দেখে নিতে চাই আমরা। আমাদের এটি থাকে রেওয়া মিলের নিচে যে তথ্যগুলো আছে অন্যান্য তথ্যাদি। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা এবং বাজার মূল্য 22,000 টাকা। আমরা জানি যে হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী, যেটা আমরা পূর্বেই শিখেছিলাম, যে 2টি মূল্যের যদি একই প্রশ্নে দেওয়া থাকে তাহলে সবসময় কম মূল্যটিকে আমরা গ্রহণ করব। এখানে ক্রয় মূল্য 20,000 টাকা কম, তাই আমরা ক্রয় মূল্য 20,000 টাকাকে আমাদের সমাপনী মজুদ পণ্যের মূল্য হিসেবে নিচ্ছি, গ্রহণ করছি। তাহলে আমরা ব্যয় ন ম আসলাম। এরপরে সর্বশেষ ধাপে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বকেয়া। বকেয়া কথাটা বলতে আমি বুঝিয়েছি বকেয়া আয় সমূহ অর্থাৎ অনাদায়ী আয় সমূহ। এই অনাদায়ী আয় সমূহ আছে কিনা সেটার জন্য আমাদের একবার রেওয়া মিলের তথ্যগুলোর দিকে দেখে নিতে হবে। রেওয়া মিলের তথ্যগুলোতে আমরা দেখছি যে কোনো শতকরাযুক্ত যদি আইটেম থাকে, যেমন শতকরা 30% ব্যাংক জমাতৃত্ব, সেই টাকাটি দায় পাশে থাকায় এটিকে আমরা বিবেচনা করব না। কিন্তু এখানে দেখো বলা আছে 10% বিনিয়োগ, এটি কিন্তু টাকা আছে 20,000 টাকা, এটির টাকা সম্পদ পাশে আছে, ডেবিট পাশে আছে। ডেবিট পাশে টাকা আছে এমন কোনো বিষয়ের সাথে যদি শতকরা থাকে, এটি একটি কি বকেয়া আয়ের ইঙ্গিত করে। এবং এরকম কোনো বকেয়া আয় থাকার কারণে আমরা এটিকে কী করছি, আমাদের যে সমাপনী মজুদ পণ্যের পরে যে বকেয়া আয় অংশে
আমরা দেখলাম সব বিনিয়োগের বকেয়া সুদ। তো বিনিয়োগের বকেয়া সুদের পরিমাণ কত সেটি নির্ণয়ের জন্য আমাদের এই টিকাটি কাজ করতে হবে, সেটি আমি আগের দিনের ক্লাসেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। রে অমিলে যে টাকাটি আছে তাকে রে অমিলে যে শতকরা পরিমাণটি তার সাথে যুক্ত ছিল সেটিকে সেটি প্রয়োগ করব। এবং রে অমিলের মধ্যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রে অমিলের ছকে আমরা একটি তারিখ দেখতে পাচ্ছি এর পাশে 1/17। 1/17 অর্থাৎ রে অমিলটা শেষ হয়েছে আমাদের উপরে দেওয়া আছে যে 31শে ডিসেম্বর তারিখে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রশ্নপত্রের একদম উপরে 31শে ডিসেম্বর। তাহলে 1/7 অর্থাৎ 1 জুলাই থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা পাই কি মাস হিসাব করে 7, 8, 9, 10, 11, 12, 6 মাস। 7 মাস থেকে শুরু করে 12 মাস পর্যন্ত 6 মাস। তাই আমরা এটির জন্য যে টিকার কাজটি করেছি সেটি হচ্ছে এই 6, 12 দিয়ে ভাগ করেছি মোট 1 বছরের 12 মাস দিয়ে। এবং আমি টিকার পাশে ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি লিখিয়ে দিয়েছি 1/7/17 থেকে 31/12/17 পর্যন্ত 6 মাস, তাই আমি এখানে 6 দিয়ে গুণ দেখিয়েছি। তাহলে রে অমিলের টাকা গুণন রে অমিলের শতকরা অংশ গুণন মানে 6 হচ্ছে এই হিসাব করে মাস পাইলাম 6 এবং ভাগ করলাম মোট বছরের 12 মাস দিয়ে 12/6। এটির ফলাফল আমরা পেলাম 1000 টাকা। এই 1000 টাকাকে আমরা আমাদের যে চলতি সম্পদ বিবরণী আছে সেখানে বিনিয়োগের বকেয়া সুদ হিসেবে 1000 টাকা গ্রহণ করলাম। এছাড়াও যদি আমাদের রে অমিলের ছকে কোনো বকেয়া নামে এমন কোনো বিষয় থাকতো এবং তার টাকাটি যদি রে অমিলের ক্রেডিট কোন পাশে থাকতো ডেবিট পাশে থাকতো, আমরা যেহেতু সম্পদের চিন্তা করছি সম্পদের টাকা কিন্তু কখনোই ক্রেডিট অংশ থেকে নেব না, শিক্ষার্থীরা এটা বিষয়ে খুব সতর্ক থাকবে। যদি যদি বকেয়া নামে কোনো থাকতো বিষয়, বকেয়া অমুক, বকেয়া শিক্ষানবিশ সালামি, বকেয়া সুদ, এবং তার টাকাটা রে অমিলের ক্রেডিট পাশে না থেকে ডেবিট পাশে থাকতো, এই বকেয়া যুদ্ধে এই অংশটিকে আমরা বলতাম যে চলতি সম্পদ। কিন্তু এখানে আমাদের এই রে অমিলে বকেয়া যুক্ত কোনো বিষয় নেই, তাই আমরা এখান থেকে কোনো বকেয়া অংশ নিলাম না, সরাসরি সমন্বয়ের কাজটি করে এখানে করলাম। এখন আমরা আমাদের ফলাফল পেয়ে যাই মোট চলতি সম্পদ 70,010 টাকা। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা চলতি সম্পদের পরিমাণ কীভাবে নির্ণয় করলাম। চলতি সম্পদের পরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের চলতি সম্পদের এর পরবর্তী ধাপের কাজে। পরবর্তী ধাপে আমরা নির্ণয় করব চলতি দায় বিবরণী, কারণ সূত্রটিতে আমাদের ছিল চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করা। চলতি দায়ের বিবরণীটাও ঠিক একই রকম ছক আঁকবো এবং আমাদের যে ইনস্ট্রাকশনগুলো আগে আমরা শিখিয়েছিলাম বখ প্রপা ব্যক্ত অ এই পদ্ধতিটাকে ধারাবাহিকতাকে ব্যবহার করে আমরা আমাদের চলতি সম্পদের চলতি দায়ের বিবরণী সম্পূর্ণ করব। বখ অর্থাৎ বকেয়া খরচ, বকেয়া খরচ সম্পর্কে আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে আমাদের রে অমিলের ছকে বকেয়া নামে কোনো বিষয় দেওয়া আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রে অমিলের ছকের মধ্যে কোনো বকেয়া শব্দ দিয়ে সরাসরি বকেয়া যুক্ত কোনো আইটেম দেওয়া নেই। যদি এরকম কোনো বকেয়াযুক্ত আইটেম থাকতো এবং তার টাকাটি যদি রে অমিলের ক্রেডিট পাশে থাকতো, আমরা যেহেতু দায়ের কাজ করছি দায়ের কাজ টাকা কিন্তু সবসময় ক্রেডিট পাশে থাকতে হবে, রে অমিলের ক্রেডিট পাশে থাকতো, সেই বকেয়ার অংশের টাকাটি আমরা আমাদের চলতি দায়ের বিবরণীতে নিতাম। এবার রে অমিলের ছকে বকেয়াযুক্ত কিছু বিষয় না থাকার পরে আমরা দেখে নেব আমাদের সমন্বয়ের মধ্যে কোনো বকেয়াযুক্ত বিষয় আছে কিনা। সমন্বয়ের মধ্যে যদি এমন কোনো বকেয়াযুক্ত বিষয় থাকতো যেটি কোনো আয়ের ইঙ্গিত মানে খরচের ইঙ্গিত করতো, বকেয়া মজুরি, বকেয়া বেতন, বকেয়া সুদ এরকম কিছু থাকতো, তাহলে আমরা এই ব্যয়ের অংশটি আমাদের চলতি সম্পদ বিবরণী চলতি দায়ের বিবরণীতে নিয়ে যেতাম। বখ হিসাবে আমরা চেক করার পরে একবার দেখে নিতে হবে রে অমিলের ছকে কোনো বকেয়াযুক্ত অংশ আছে কি না। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি রে অমিলের ছকে সরাসরি কোনো বকেয়াযুক্ত অংশ নেই। যদি রে অমিলের ছকে বকেয়াযুক্ত কোনো নাম থাকতো এবং তার টাকাটি রে অমিলের ক্রেডিট পাশে থাকতো, তাহলে আমরা সেই বকেয়াযুক্ত অংশকে বকেয়া খরচ হিসেবে আমাদের চলতি দায়ের বিবরণীতে নিয়ে যেতাম। এছাড়াও আমাদের আরও একটি ইঙ্গিত থাকলে আমরা রে অমিলে সেটিকে বকেয়া খরচ হিসেবে ধরে নেব। যেমন তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর কলামে প্যাকিং খরচ খরচটির পাশে 5/2 একটি ভগ্নাংশ দেওয়া আছে। এমনভাবে কোনো খরচের নামের পাশে যদি কোনো ভগ্নাংশ ইঙ্গিত আকারে দেওয়া থাকে তাহলে এটিকেও আমরা বকেয়াযুক্ত অংশ হিসেবে ধরে নেব এবং সেক্ষেত্রে আমরা এই বকেয়ার কাজটির জন্য একটি টিকার কাজ করে সেই টিকার অংশ পরিমাণটি আমরা আমাদের চলতি দায়ের বিবরণীতে নিয়ে যাব। চলো দেখে নেওয়া যাক চলতি দায়ের বিবরণীতে আমরা কাজটি কীভাবে করতে পারি। চলতি দায়ের বিবরণীতে ওই 5/2 প্যাকিং খরচের ইঙ্গিত থাকার কারণে আমরা প্রথমেই দেখব বকেয়া প্যাকিং খরচ এবং সেক্ষেত্রে আমরা বকেয়া প্যাকিং খরচের কাজটি করার জন্য একটি টিকার কাজ করব। বকেয়া প্যাকিং খরচ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বকেয়া প্যাকিং খরচ 2000 টাকা। এই 2000 টাকা আমরা কোথা থেকে পেলাম একবার দেখে নিই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের কম্পিউটার স্ক্রিনে
প্যাকিং খরচের পাশে 2000 টাকা লেখা আছে, এই রেওয়া মিলের টাকাটি আমরা নিয়ে যাব আমাদের বকেয়া প্যাকিং খরচ হিসেবে। রেওয়া মিলের টাকা আমি আর হিসেবে ইঙ্গিত দিয়ে দিয়েছি, রেখে দিচ্ছি তোমাদের, রেওয়া মিলের এই টাকাটিকে টাকা রেওয়া মিলের ভগ্নাংশটি দিয়ে ভাগ করবো। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ রেওয়া মিলের ভগ্নাংশটি 5/2। এই রেওয়া মিলের টাকাটিকে রেওয়া মিলের ভগ্নাংশটি দিয়ে ভাগ করবো এবং তার সাথে গুণ দেখাবো 1 বিয়োগ ওই যে রেওয়া মিলের ভগ্নাংশটি ছিল সেই রেওয়া মিলের ভগ্নাংশটি দিয়ে। এর ফলে আমরা এই ক্যালকুলেশনটি বের করে আনলে আমরা পেয়ে যাই 3000 টাকা। এই 3000 টাকাকে আমরা আমাদের বকেয়া প্যাকিং খরচের জায়গায় নিয়ে বসিয়ে দেব। বকেয়া প্যাকিং খরচ 3000 টাকা। বকেয়া প্যাকিং খরচের কাজটি করার পরে আমরা পুনরায় আমাদের আর কোনো বকেয়া আমাদের রামিলের ছকে আছে কি না সেটা দেখার জন্য রামিলের ছকটি একবার চেক করবো। রামিলের ছকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই নামগুলোর মধ্যে অন্য কোনো বকেয়াযুক্ত বিষয় নেই বা অন্য কোনো ভগ্নাংশও নেই। এর পরে আমরা আরও একটি বিষয়কে বকেয়া হিসেবে খোঁজার চেষ্টা করব। যেমন তোমরা রেওয়ামিলের 1 নম্বর কলামে দেখতে পাচ্ছ 30% ব্যাঙ্ক জমাতিরিক্ত। এই যে ব্যাঙ্ক জমাতিরিক্ত নামের সাথে একটি শতকরা যুক্ত আছে এবং ব্যাঙ্ক জমাতিরিক্ত টাকাটি রেওয়ামিলের ক্রেডিট পাশে আছে। যদি এমন কোনো আইটেমের টাকা ব্যাঙ্ক জমাতিরিক্ত বন্ধকি ঋণ বা ঋণপত্র ইত্যাদি সাথে শতকরা যুক্ত থাকে এবং তার টাকাটি যদি আমরা রেওয়ামিলের ক্রেডিট পাশে পেয়ে যাই, তাহলে এরকম ক্ষেত্রেও আমাদের একটি বকেয়া খরচ লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা যেভাবে কাজটি করবো সেটি আমরা তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আমরা তখন বকেয়া ব্যাঙ্ক জমাতিরিক্ত সুদ কথাটি লিখব এবং এটি আছে কি না সেটি জানার জন্য একটি টিকার কাজ করতে হবে। সেই টিকাটি হলো বকেয়া ব্যাঙ্ক জমাতিরিক্ত সুদ। রেওয়া মিলের মূল টাকাটি তোমরা দেখতে পাচ্ছ, রেওয়া মিলের মূল টাকাটি ছিল 23,000 টাকা 1 নম্বর কলামে। এই রেওয়া মিলের মূল টাকাটির সাথে রেওয়া মিলের যে ভগ্নাংশটি 30%, এই 30%-এর গুণ দেখাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে 23,000 টাকা গুণ 30% রেওয়া মিলের টাকাকে রেওয়া মিলের ভগ্নাংশ দিয়ে গুণ করলাম। এবং এর পাশাপাশি আরও একটি বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, যেই ব্যাঙ্ক জমাতিরিক্ত সুদের নামে আমরা টাকা বের করতে চাচ্ছি, এই ব্যাঙ্ক জমাতিরিক্ত নাম সুদ নামে কোনো টাকার পরিমাণ রেওয়া মিলের মধ্যে ইতিমধ্যে দেওয়া আছে কি না। ঠিক দেখো 10 নম্বর কলামে ব্যাঙ্ক জমাতিরিক্ত সুদ নামে একটি টাকা দেওয়া আছে 5,000। এরকম যদি থাকে আমরা সেক্ষেত্রে কী দেখাবো, আমাদের ব্যাঙ্ক জমাতিরিক্তের মূল টাকাকে শতকরা হাত দিয়ে গুণ করবো এবং ওই ব্যাঙ্ক জমাতিরিক্ত সুদ নামে যে টাকাটি আছে আমি তারপর লিখে দিয়েছি স্ক্রিনের মধ্যে, রেওয়া মিলের আর দিয়ে রেওয়া মিলে প্রদর্শিত সুদের টাকা, অর্থাৎ রেওয়া মিলের মূল টাকাকে রেওয়া মিলের শতকরা ভগ্নাংশ দিয়ে গুণ করবো এবং তার থেকে রেওয়া মিলে যদি কোনো সুদের টাকা আগে থেকে প্রদর্শিত থাকে সেটি বিয়োগ করে অবশিষ্ট কতটুকু টাকা বকেয়া সুদ হিসেবে রয়েছে সেটি আমরা বের করলাম 1,900 টাকা। এই 1,900 টাকাকে আমরা আমাদের চলতি সম্পদের চলতি দায়ের বিবরণীতে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। এভাবে আমরা বকেয়ার কাজগুলো করলাম। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমি প্রথমেই আরেকবার রিপিট করছি বিষয়টি। প্রথমেই আমি রেওয়া মিলের ছকের নিচে যদি কোনো বকেয়াযুক্ত অংশ থাকে সমন্বয়ের মধ্যে সেটিকে চেক করার চেষ্টা করেছি। তারপরে আমি রেওয়া মিলের ছকটির মধ্যে দেখতে চেষ্টা করেছি যে এখানে বকেয়াযুক্ত কোনো এমন কোনো নাম আছে কি না যার টাকাটি রেওয়া মিলের ক্রেডিট পাশে আছে। এর পরবর্তীতে আমি দেখেছি যে রেওয়া মিলের মধ্যে এমন কোনো খরচ আছে কি না যার পাশে কোনো ভগ্নাংশে ইঙ্গিত দেওয়া আছে, সেটিকেও আমি বকেয়া কাজ করেছি। আমরা এরকম একটি ইঙ্গিত পেয়েছিলাম এবং তার সবচেয়ে শেষে আমি কাজ করেছি এমন কোনো বিষয়ে রেওয়া মিলে আছে কি না যা শতকরা যুক্ত থাকবে এবং তার টাকাটি রেওয়া মিলে ক্রেডিটে থাকবে, সেক্ষেত্রে আমরা সেইটারও সুদ নামে আমরা বকেয়া কাজ করেছি। 4টি বিষয়, সমন্বয়ের মধ্যে প্রথমে বকেয়া খুঁজবো, তারপরে রেওয়া মিলের ছকের মধ্যে বকেয়া নামে কোনো আইটেম আছে কি না এবং তার টাকাটি রেওয়া মিলের ক্রেডিট পাশে আছে কি না এটি নিশ্চিত হবো। তার পরবর্তীতে রেওয়া মিলের মধ্যে এমন কোনো আইটেম আছে কি না যার পাশে কোনো ভগ্নাংশ ইঙ্গিত আকারে দেওয়া আছে, এটির জন্য আমরা একটা বকেয়ার কাজ করবো। এবং সবশেষে রেওয়া মিলের মধ্যে কোনো নাম এমন কোনো আছে কি না শতকরাযুক্ত যার টাকাটি রেওয়া মিলের ক্রেডিট পাশে আছে সেটির কাজ করবো। এই শতকরাযুক্ত নামটির কাজটি করার সময় আমাদেরকে একটু সতর্কভাবে রেওয়া মিলের মধ্যেই ওই বিষয়েই কোনো সুদের নাম বিষয়ে সুদ নামে টাকা দেওয়া আছে কিনা সেটিকেও যাচাই করতে হবে। আমার মনে হয় তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। এভাবে বকেয়ার কাজটি করার পরে আমরা আসবো প্র, অর্থাৎ প্রদেয় সম্পর্কে। আমাদের রেওয়া মিলে প্রদেয় সম্পর্যুক্ত কোনো বিষয় ছিল না। শিক্ষার্থীরা একবার তোমরা সবাই দেখে নাও যে আমাদের রেওয়া মিলে প্রদেয়যুক্ত কোনো বিষয় দেওয়া নেই, তাই আমরা এখানে প্রদেয়র কাজটি না করে সরাসরি প্রয়ের পরবর্তী ধাপ পা অর্থাৎ পাওনাদারের কাজটি করছি। আমরা এখানে প্রদেয়র পরে যে কাজটি করবো প্র পা,
পাতে পাওনাদার, আমাদের রেওয়া মিলে পাওনাদারের পরিমাণ 4 নম্বর কলামে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 8,000 টাকা আছে ক্রেডিট পাশে। তাহলে এই পাওনাদারের কাজটি লিখতে হবে। পাওনাদারের টাকাটি লেখার পূর্বে আমাদেরকে একবার সমন্বয় তথ্যগুলোর মধ্যে দেখে নিতে হবে যে ধারে পণ্য ক্রয় আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ে ধারে পণ্য ক্রয়ের ইঙ্গিত আছে, তাহলে আমরা এটির জন্য এই ধারে পণ্য ক্রয়ের টাকাটি যুক্ত করার জন্য আমাদের রেওয়া মিলের এই তথ্যটিকে প্রথমে আগে 1 নম্বর কলামে লিখবো এবং ধারে পণ্য অলিখিত পণ্য ধারে ক্রয় এটি লিখে আমরা যোগফল বের করবো। যোগফলের টাকাটি বের করার আগে আমাদের ঠিক আগের চলতি সম্পদ নির্ণয়ের দায় দেনাদার নির্ণয়ের মতো করে চিন্তা করে দেখতে হবে যে দেনা পাওনা সমন্বয় আছে কিনা, সমন্বয় থাকলে সেটিকে বিয়োগ করতে হয়। এবং যদি দেনাদার বার্তা সঞ্চিতি মতোই পাওনাদার বার্তা সঞ্চিতি সম্পর্কেও আমাদের এই আওয়ামী লীগের সমন্বয়ের তথ্যে যেমন কিছু বলা থাকতো, যেমন আমরা এখানে 4 নম্বরে কিছু দেখছি যে দেনাদারদের উপর বার্তা সঞ্চিত 2%, ঠিক একইভাবে যদি পাওনাদারদের উপরেও কোনো বার্তা সঞ্চিতির কথা বলা থাকতো তাহলে কিন্তু আমরা এখানে আমাদের পাওনাদার বার্তা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করে বিয়োগ করতাম, ঠিক একইভাবে দেনাদারের মতো। আমাদের এই অঙ্কে এই জাতীয় কিছু দেওয়া নেই, তাই আমরা পাওনাদার বার্তা সঞ্চিতি নির্ণয়ের কাজ না করেই আমরা পাওনাদারের নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় করলাম 10,000 টাকা। এরপরে আমরা আমাদের নিয়ম অনুযায়ী পায়ের পরে আমরা আসবো ব্যক্ত, বক্ষ র পা পাতে পাওনাদার, এরপরে আসবো ব্যক্ত। ব্যক্ত বলতে আমি বুঝিয়েছি ব্যাংক জমাতিরিক্ত। তাহলে আমাদের ব্যাংক জমাতিরিক্ত মানে আমরা আগে থেকেই দেখেছি আমাদের অমিলের ছকে ছিল ব্যাংক জমাতিরিক্ত 1 নম্বর কলামে মূল টাকাটি, এই মূল টাকাটি খেয়াল করবে বক্ষ র পা ব্যক্ত বলতে আমরা ব্যাংক জমাতিরিক্ত মূল টাকা, সেটি সত্ত্বরা যুক্ত থাক আর না থাক, ব্যাংক জমাতিরিক্ত নামে যদি কোনো টাকা দেওয়া থাকে সেটিকে আমরা আমাদের চলতি সম্পদ বিবরণীতে নিয়ে যাব, চলতি দায় বিবরণীতে নিয়ে যাবো। বক্ষ প্রপা ব্যক্ত পরে আমরা আসবো অ, অ বলতে আমরা বুঝিয়েছি অগ্রিম আয়। অগ্রিম আয় সম্পর্কে আমাদের প্রথমেই দেখে নিতে হবে আমাদের রেওয়া মিলের ছকে অগ্রিম নামে কোনো কিছু আছে কিনা এবং তার টাকাটি দায় পাশে আছে কিনা, অর্থাৎ ক্রেডিট পাশে আছে কিনা। আমরা আমাদের এই প্রশ্নের পত্রের রেওয়া মিলের মধ্যে এরকম কোনো অগ্রিম যুক্ত নাম পাচ্ছি না বলে আমরা এখানে দায় পাশে টাকাটিও আর খুঁজবো না। আমরা অ আর প্রশ্নপত্র চেক করার পরে আমরা চলে যাব আমাদের রেওয়া মিলের পরে সমন্বয় তথ্যদের মধ্যে, এখানেও আমাদের অগ্রিম আয়যুক্ত কোনো তথ্য আছে কিনা সেটিও একবার চেক করে নিতে হবে। তাহলে অ আ সম্পর্কে দেখার পরে আমরা চলে যাব আমাদের পরবর্তী কাজ, ফলাফল নির্ণয় করব মোট চলতি দায়ের পরিমাণ 37,900 টাকা। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা প্রথমে চলতি দায় চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করলাম এবং তারপর চলতি দায়ের পরিমাণ নির্ণয় করলাম। এই চলতি সম্পদ এবং চলতি দায়ের পরে আমরা সূত্রের কথাটি মনে করব, আমাদের সূত্রতে ছিল চলতি অনুপাত সমান সমান চলতি সম্পদ বাই চলতি দায়। তোমরা একবার নিশ্চয়ই মনে পড়েছে চলতি সম্পদ আমরা পেয়েছিলাম 70,010 টাকা। এই 70,010 টাকার পরেই আমরা এখানে লিখলাম বাই চলতি দায়। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া আছে চলতি দায় 30,037। দুটো ছক থেকে দুটো তথ্যকে আমরা নিয়ে এসে বসিয়ে দিলাম এবং ফলাফল পেলাম 1.60। এই 70,110 টাকে 37,900 দিয়ে ভাগ করার পর আমরা ফলাফল ক্যালকুলেটারে পাবো 1.60। এই ফলাফলের পাশে আমাদের কিন্তু অবশ্যই একটি অনুপাত দিয়ে 1 লিখতে হবে, অর্থাৎ এটি বোঝানো হয় 1 টাকা চলতি দায় পরিশোধের জন্য আমাদের 1.6 টাকা চলতি সম্পদ রয়েছে, অর্থাৎ চলতি দায় মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে চলতি সম্পদ রয়েছে বলে এটা প্রমাণিত হয়। খেয়াল করেছো সবাই, আমরা প্রথমে কিন্তু লিখেছিলাম 1.60, এটার ভাগফলটা ক্যালকুলেটর থেকে বসিয়ে দেবো এবং অবশ্যই অনুপাত চিহ্ন দিয়ে এই একটি লিখতে আমরা ভুলব না। শিক্ষার্থীরা চলতি অনুপাতের কাজটির শেষে আমাদেরকে স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য যে দ্বিতীয় অনুপাতটি নির্ণয় করতে হবে তা হলো তারল্য অনুপাত। এই তারল্য অনুপাতের জন্য আমাদের যে সূত্রটি প্রয়োজন হবে সেটি আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তারল্য অনুপাত সমান সমান চলতি সম্পত্তি থেকে মজুত পণ্য এবং অগ্রিম খরচের সমষ্টির বিয়োগফল এবং সেই বিয়োগফলকে চলতি দায় দিয়ে ভাগ করা। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ চলতি সম্পত্তি বিয়োগ মজুত পণ্য এবং অগ্রিম খরচের সমষ্টি ভাগ চলতি দায়। শিক্ষার্থীরা আমাদের এখানে এই সূত্রের প্রতিটি অংশকে মান নির্ণয় করতে গেলে প্রথমেই আমাদের চলতি সম্পত্তির পরিমাণকে জানতে হবে। আমরা ইতিপূর্বেই চলতি অনুপাত নির্ণয় করার সময় চলতি সম্পত্তির একটি বিবরণী প্রস্তুত করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি তোমাদেরকে সেই বিবরণীটি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই বিবরণীটি আমরা কিছুক্ষণ আগেই কাজ করে এসেছি। এখানে আমরা মোট চলতি সম্পদের পরিমাণ পেয়েছিলাম 70,110 টাকা। এই 70,010 টাকাকে আমরা আমাদের এই চলতি সম্পত্তির এখানে মানে সূত্রের এই জায়গায় বসিয়ে দেব এবং তার সাথে আমাদের এখানে যে প্রয়োজন হবে সেটা হচ্ছে মজুত পণ্য এবং অগ্রিম খরচ, এটিকেও আমরা আমাদের চলতি সম্পত্তির বিবরণী থেকেই খুঁজে পেতে পারি। দেখো
সদ্য সম্পত্তির বিবরণীতে আমরা ঠিক শেষের দিকে সমাপনী মজুদ পণ্যের একটি টাকা পেয়েছি, সেটা হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকা দিয়ে আমাদের মজুদ পণ্যের ঘরে বসবে, মজুদ পণ্যের জায়গায় বসবে, এবং আরেকটি অংশ ছিল অগ্রিম খরচ। এই চলতি সম্পদের বিবরণীতেই আমাদের একটি অগ্রিম শিক্ষানবিশ ভাতা নামে যে অংশটি আছে, এরকম যদি তোমাদের অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে অগ্রিম নামে আরও যে সমস্ত খরচ থাকবে, সেই খরচের সমষ্টিটাকে আমরা আমাদের সূত্রের মধ্যে নিয়ে যাব। তাহলে আমাদের চলতি সম্পদের পরিমাণ আমরা চলতি সম্পদের বিবরণী থেকে পেলাম 70,010 টাকা, এবং তারপরে মজুদ পণ্য এবং অগ্রিম খরচের পরিমাণ আমরা আবারও ওই চলতি সম্পত্তির বিবরণী থেকে পেলাম 20,000 টাকা, এবং অগ্রিম শিক্ষানবিশ ভাতা 9,200 টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছ এই তিনটি মানকে আমরা আমাদের এই চলতি সম্পত্তি বিয়োগ মজুদ পণ্য যোগ অগ্রিম খরচ এই তিনটি জায়গায় বসিয়ে দেবো। এবার আসা যাক চলতি দায়ের কথায়। চলতি দায়ের বিবরণী বলতে আমরা কোথায় পাই? এই যে চলতি দায়ের বিবরণীতে আমরা চলতি দায়ের একটা সমষ্টি পেয়ে যাই, এই 37,900 টাকা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এর আগে আমরা নির্ণয় করেছিলাম এই চলতি দায়ের বিবরণী থেকে আমরা এখানে চলতি দায়ের জায়গায় চলতি দায়ের পরিমাণটাকে বসিয়ে দেবো। তাহলে আমাদের সূত্রের মধ্যে কি দাঁড়ায়? চলতি তারল অনুপাত সমান 70,010 টাকা বিয়োগ 20,000 যোগ 9,200 ভাগ 37,900। এই মানগুলো আমরা কোথা থেকে পেতে পারি? নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি তোমাদের পরীক্ষায় চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্ণয় করতে না বলে সরাসরি প্রশ্নের তারল্য অনুপাতের পরিমাণই নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু আমাদেরকে তারল্য অনুপাতের জন্য এই সূত্রটা লেখার পরে প্রথমে আগে যেমন চলতি অনুপাত নির্ণয়ের জন্য চলতি সম্পদের একটি বিবরণী তৈরি করেছিলাম সেটিও তৈরি করতে হবে, এবং চলতি দায়ের একটি বিবরণী তৈরি করেছিলাম সেটিও তৈরি করতে হবে, এবং ওই দুটি বিবরণী থেকে সাহায্য নিয়ে এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে আমাদেরকে ধারাবাহিকভাবে এক ফলাফলগুলো বের করে আসতে হবে। এই দেখো শেষে এসে আমরা কি পাচ্ছি, 40,810 টাকাকে 37,900 টাকা দিয়ে ভাগ করে ভাগফল পেলাম 1.08 টাকা। এর সাথে আমাদেরকে অবশ্যই একটা অনুপাত 1 লিখতে হবে, এটি কিন্তু ভুলে যাওয়া যাবে না। তাহলে আমরা কি পেলাম? আমাদের তারল্য অনুপাতের পরিমাণ পেলাম 1.08:1। এখানে আমাদের বোঝানো হচ্ছে যে চলতি দায় পরিশোধের জন্য 1.08 টাকার মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বাদে অবশিষ্ট চলতি সম্পদ রয়েছে। চলতি অনুপাত এবং তারল্য অনুপাত দুটোতেই কিন্তু চলতি দায় পরিশোধের ক্ষমতা বোঝানো হচ্ছে। একটিতে আমরা পেয়েছি কি? একটিতে আমরা পেয়েছি 1 টাকার চলতি দায় পরিশোধের জন্য 1.60 টাকা মোট চলতি সম্পদ রয়েছে, আর পরেরটিতে আমরা কি পেলাম, 1 টাকার চলতি দায় মেটানোর জন্য 1.08 টাকার কি মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বাদে অবশিষ্ট চলতি সম্পদের পরিমাণ রয়েছে। এর পরে আমাদের যদি প্রশ্নে বলা থাকে যে চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করো, তাহলে আমরা এই অনুপাত দুটো বের করার পরে একটি মন্তব্য লিখতে ভুলব না। সেই মন্তব্যটি কী হবে আমি সেটি তোমাদের কম্পিটিশনে দেখিয়ে দিচ্ছি। আমরা এভাবে বলবো, প্রতিষ্ঠানটির চলতি অনুপাত এত যা চলতি অনুপাতের আদর্শ মান 2:1-এর কাছাকাছি। আমাদের কিন্তু এটা মনে রাখতে লাগবে, এটা অনেক সময় এমসিকিউতে প্রশ্ন অ্যান্সার হিসেবে আসে, প্রশ্ন হিসেবে আসে যে চলতি অনুপাতের আদর্শ মান হলো 1 টাকার চলতি দায় পরিশোধের জন্য 2 টাকার চলতি সম্পদ থাকলে সেই মানকে আমরা বলবো আদর্শ মান। আমাদের এই অঙ্কে নির্ধারিত হয়েছে চলতি অনুপাতটি 1 টাকার চলতি দায় পরিশোধের জন্য 1.60 টাকার চলতি সম্পদ রয়েছে। আমরা বলতে পারি যে এই 1.60 টাকা অনেকটা 2 টাকার অনেকটা কাছাকাছি, তাই আমরা বলবো প্রতিষ্ঠানটির চলতি অনুপাত 1.60:1, যা চলতি অনুপাতের আদর্শ মান 2:1-এর কাছাকাছি, এবং প্রতিষ্ঠানটির তারল্য অনুপাত 1.8:1, যা তারল্য অনুপাতের আদর্শ মান 1:1। তোমাদের কিন্তু এটা জেনে রাখতে লাগবে তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, আর চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। 1:1-এর একসাথে অনেকটা কাছাকাছি কিন্তু এই 1.08:1। তাই আমরা কি বলেছি, এটা এরকমভাবে একটা মন্তব্য লিখতে হবে। তোমাদের পরীক্ষায় যদি এই মানগুলো অন্যরকম থাকে, যদি কম বা বেশি থাকে, সেটার উপর ভিত্তি করে তোমাদেরকে বুঝে এই বাক্যটি কিন্তু লিখতে হবে। সুতরাং প্রতিষ্ঠানটি কি বুঝতে পারি যে চলতি অনুপাত আদর্শ মানের অনেক কাছাকাছি, এবং তারল্য অনুপাতের মানটিও আমাদের তারল্য অনুপাতের আদর্শ মানের কাছে অনুরূপ। তাই আমরা মন্ত্র শেষ সমাপ্তি করব এই মন্তব্যটি লিখে, সুতরাং প্রতিষ্ঠানটির চলতি দায় পরিশোধের ক্ষমতা সন্তোষজনক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি দায় পরিশোধের জন্য যেই কাজগুলো করতে হয়, স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ, এবং এর জন্য যে অনুপাতগুলো নির্ণয় করতে হয় এই অনুপাতের সংশ্লিষ্ট কাজগুলোও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তোমাদের উচিত হবে তোমাদের
অনুশীলনের বিভিন্ন প্রশ্নগুলোর সাহায্য নিয়ে প্রতিটি প্রশ্নেরই এই অনুপাতগুলোর অনুশীলন করা। এতে তোমাদের দ্রুততম সময়ে কাজটি সমাধান করার যোগ্যতা বেড়ে যাবে, এবং যদি এর মধ্যে তোমরা আরও কিছু বোঝার থাকে বা কোনো কিছু প্রশ্ন জাগে তোমাদের মনে, তোমরা আমার সাথে ফোনে যোগাযোগ করতে বলবে না বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে বলবে না। যে কোনোভাবে তোমাদের জন্য যদি কোনো সহযোগিতা দরকার হয় অবশ্যই আমার সাথে নিঃসংকোচে যোগাযোগ করবে। এ কথা বলেই আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন একটি ক্লাস নিয়ে। ততদিনের অপেক্ষায় আসসালামু আলাইকুম।